নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক লাহিড়ি। আজকে এই নোভেল করোনা ভাইরাস নিয়ে আপনাদের সামনে কিছু বলার জন্য এসেছি। প্রথমেই বলে রাখি যে বিশ্বজুড়ে এটা নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে তার অনেকখানি কিন্তু মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বাহিত। তার কারণ পৃথিবীতে এই প্রথম কোনো ভয়ঙ্কর অসুখ আসেনি এবং এর থেকেও অনেক বড় বড় মহামারীর সামনে কিন্তু মানব সমাজ পড়েছে। এই কিছুদিন আগেই ইবোলা ভাইরাস বলে একটি ভাইরাস এসেছিল, সেটির মারণ ক্ষমতা এর থেকে অনেক বেশি ছিল। বা সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, বা মার্স, মিডল ইস্ট অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সেগুলোর মারণ ক্ষমতাও কিন্তু এই ভাইরাসটির থেকে অনেক বেশি ছিল। তাহলে এই ভাইরাসটি নিয়ে এত, মানে নোভেল করোনা বা কোভিড-19 যেটাকে বলা হচ্ছে, এত আতঙ্ক কেন? তার কারণ হচ্ছে এটা অন্য ভাইরাসের থেকে সংক্রামক বেশি, মারণ ক্ষমতা বেশি না। একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। এ পর্যন্ত আমাদের দেশে, আমি সারা পৃথিবীর কথা ছেড়েই দিচ্ছি, জানেন কত লোক এটাতে আক্রান্ত হয়েছে? 44 জন। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসেবে তো 44 জনের মধ্যে 17 জন হচ্ছেন ইউরোপ থেকে, ইতালি থেকে আসা 17 জন পর্যটক। তা 134 কোটির মধ্যে 44 জন আক্রান্ত হয়েছেন, একজনও মারা যাননি। আমরা চাইছি না কেউ মারা যান, কিন্তু ভেবে দেখুন, প্রত্যেক দিন আমাদের দেশে কম করে 300 জন মানুষ কিন্তু পথ দুর্ঘটনায় মারা যান। এটা শুনলে চমকে যাবেন যে প্রত্যেক দিন 5 বছরের তলার বাচ্চাদের ডায়রিয়াল ডিজিজে বা পেট খারাপ জনিত অসুখে, অপুষ্টিতে অন্তত 400 ভারতীয় শিশু মারা যায়। আমরা এটা নিয়ে আলোচনা করি না কিন্তু। অথবা আরেকটা জিনিস বলি, টিবাকুলোসিস বা টিবির নাম আমরা সবাই শুনেছি। জানেন প্রত্যেক দিন ভারতবর্ষে অন্তত 1200 মানুষ ভারতীয় তারা মারা যান টিবাকুলোসিসে। তো এইটা নিয়ে আমরা আতঙ্কিত নই, এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছি না, টিভিতে আলোচনা করছি না, আমাদের স্টক মার্কেট ক্র্যাশ করছে না। কিন্তু এই নোভেল করোনা ভাইরাস নিয়ে অনাবশ্যক একটা আতঙ্ক সৃষ্টি করে আমরা হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে আছি। খুব সাধারণ একটি ইনফেকশন, যেটি 70-এর অর্ধ কিছু মানুষ যারা অশক্ত, যাদের ব্লাড সুগার আছে, যাদের নিউমোনিয়া হচ্ছে, তারা এটাতে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছেন বিভিন্ন দেশে। খুব দুঃখের কথা, কিন্তু তার মানে এই নয় যারই হচ্ছে তিনি মারা যাচ্ছেন। 110,000 জন এই পর্যন্ত এই অসুখটিতে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মারা গেছেন কয়েক হাজার, বাকি যে 99,000 বা 1 লক্ষের ওপর মানুষ এতে সুস্থ হয়ে গেছেন সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। এ পর্যন্ত 3.4% হচ্ছে এর মারণ হার। হাতটা ধোয়া, ডিসইনফেক্টেন্টও দরকার নেই, জল দিয়ে হাত ধোয়া সেটাই যথেষ্ট। প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক না করে নমস্কার করা যথেষ্ট। খুব কাছাকাছি, প্রত্যেকের কাছাকাছি যদি না আসার দরকার হয়, ডাক্তার হিসেবে আমাদের আসতেই হয়, কিন্তু এছাড়া একেবারে গলায় জড়িয়ে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব না করার ইচ্ছে হয়, অসুস্থ মানুষটি থেকে আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। আর বহু দূরের যে লং হল ফ্লাইট, এখান থেকে আমেরিকা যাওয়ার যে ফ্লাইট 16 ঘন্টা 18 ঘন্টা, তাতে যদি অন্য একজন আক্রান্ত মানুষ থাকেন আপনার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেটা আরেকজন ইনফ্লুয়েঞ্জা ব্যক্তির থেকেও আপনার ইনফ্লুয়েঞ্জা হতে পারে, আরেকজন চিকেন পক্স আক্রান্ত ব্যক্তির থেকেও আপনার চিকেন পক্স হতে পারে। এইটা আমাদের মাথায় রাখা উচিত। অন্য অনেকগুলো সংক্রামক অসুখের মতো এটিও একটি সংক্রামক অসুখ, যাতে 100 জনের মধ্যে 300 জন মাত্র মারা যান এবং তারাও অশক্ত এবং বয়স্ক। তাই জন্য এটা নিয়ে অকারণ আতঙ্ক সৃষ্টি করে সমাজে অস্থিরতা বাড়ানোর কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। নমস্কার।